আসসালামু আলাইকুম, আমি রিশাদ। আজকে আমরা দেখব কিভাবে আপনি প্রিলিমিনারি টু মাস্টার্স 2021-22 শিক্ষাবর্ষে প্রাথমিক প্রোগ্রামের ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। তো অনলাইনে প্রাথমিক আবেদন করার জন্য আপনাকে সবার প্রথমে এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনি ভিডিওটির ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। তো পিন কমেন্ট চেক করুন এবং আপনার কাছে থাকা যে কোনো ডিভাইস অর্থাৎ ফোন অথবা কম্পিউটারের যে কোনো ব্রাউজারের মাধ্যমে এই ওয়েবসাইটটিতে ভিজিট করুন। তো এই ওয়েবসাইটটিতে ভিজিট করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানের মধ্যে বেশ কিছু ট্যাব আছে, যেমন অনার্স, প্রফেশনাল, ডিগ্রি পাস, মাস্টার্স। তো আপনি মাস্টার্স ট্যাবের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশন আপনি এখানেও দেখতে পারবেন। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার নামের একটি অপশন দেখা যাচ্ছে এবং এখানের মধ্যে অ্যাডমিশন গাইডলাইন, অ্যাডমিশন সার্কুলার নামের একটি অপশন আছে। তো আমরা অ্যাডমিশন সার্কুলারের মধ্যে ক্লিক করব। এটি হচ্ছে মূলত আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের যে ভর্তির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল গত 8 তারিখ 5 মার্চ 2024 সালে, সেটি আপনি এখানের মধ্যে দেখতে পারবেন। তো আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে এক এক করে জেনে নিব প্রয়োজনীয় ইনফরমেশনগুলো, যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন নিয়মিত প্রোগ্রামের মাধ্যমে, তাহলেই কিন্তু আপনি নিয়মিত প্রিলিমিনারি টু মাস্টার্স 2021-22 সেশনের জন্য অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। আপনি যদি ডিগ্রি প্রোগ্রামটি প্রাইভেটের আন্ডারে করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞপ্তিটি আপনার জন্য নয়। আচ্ছা, এরপর আমরা দেখব এই আবেদন করার যে কোয়ালিফিকেশনগুলো এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এখানে লেখা আছে 2017 থেকে 2021 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী স্নাতক পাস, নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% এবং গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। তো এখানেও বিষয়টি সেম বলা হয়েছে, নিয়মিত প্রোগ্রামে যারা ডিগ্রি পাস করেছেন, আপনার যদি পাসিং ইয়ার 2017, 2018, 2019, 2021 হয়ে থাকে, এগুলোর মধ্যে যে কোনো একটা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই প্রোগ্রামের মধ্যে আবেদন করতে পারবেন। আচ্ছা, এটি আমাদের মূলত জানার ছিল। আরেকটি জানার আছে, সেটা হচ্ছে যে 14 মে বিকাল 4টা থেকে শুরু করে 27 মে 2024 তারিখ রাত 12টা পর্যন্ত আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদনের ফি বাবদ আপনাকে 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মোবাইল ব্যাংকিং এবং সরাসরি, মানে হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে অথবা সরাসরি গিয়ে কলেজের মধ্যে আনুষঙ্গিক কাগজপত্র সহ জমা দিতে হবে। তো এটা কি মাধ্যমে আপনাকে দিতে হবে, এটা আপনি আপনার কলেজের যে ভর্তির প্রাথমিক আবেদনের নোটিশটি প্রকাশ করা হয়েছে সেখানের মধ্যে দেখতে পারবেন। সেখানে যা লেখা আছে সেই হিসাবেই আপনাকে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা, এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটা কেটে দিলাম। দেওয়ার পর এই যে অ্যাপ্লাই নাও প্রিলি মাস্টার্স প্রিলি, তো এই অপশনের মধ্যে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানের মধ্যে ডিগ্রি পাস সিলেক্ট করা আছে। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনাকে রোল লিখতে হবে, আপনার ডিগ্রি 3rd ইয়ার, যেটার মাধ্যমে আপনি আপনার কনসিলেটেড রেজাল্টটি দেখেছেন বা আপনার সার্টিফিকেটে যেটা দেওয়া আছে, সেটি এখানের মধ্যে টাইপ করবেন। আচ্ছা, এরপর আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি। তো রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানের মধ্যে টাইপ করবেন। এরপর আপনাকে পাসিং ইয়ার দিতে হবে, আপনি যে সালে পাস করেছেন, যেমনটা আমি বলেছিলাম 17, 18, 19, 20 অথবা 21, যেটা আর কি আপনার পাসিং ইয়ার হবে, সেটি আপনি এখানের মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে বেশ কিছু ইনফরমেশন আপনি দেখতে পারবেন। তো এখানের মধ্যে আপনার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, কলেজ নেম, সিজিপিএ, সবগুলো এখানের মধ্যে দেখাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো এটা কিন্তু এখানে আপনাকে মানে ঠিক করে নিতে হবে, বাকি সবগুলো কিন্তু ঠিক আছে। ক্লিক টু চেঞ্জ এই অপশনের মধ্যে ক্লিক করবেন। চেঞ্জ অপশনের মধ্যে ক্লিক করবেন। করার পর এই যে মাঝের মধ্যে এই যে এই অপশনটা, এই যে ক্যালেন্ডারের মতো আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ডিসেম্বর 1925 এখানে ক্লিক করবেন। আবার আরেকবার ক্লিক করবেন। করার পর এখানের মধ্যে এই যে অ্যারো চিহ্ন দিয়ে আপনাকে যেতে হবে আপনার যে জন্মসালটি যেখানে আছে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন জন্মসাল দিলাম এখানের মধ্যে এই যে 96, তো আমি 96 দিচ্ছি। তারপরে আপনি জন্মসালের যে মাসটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবে দিবেন, তারপর যে দিনটা আছে সেটাও এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখন এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন বাইরে একটা ক্লিক করলে এখানের মধ্যে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে যদি এখানের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এলিজেবল কোর্স লিস্ট, কলেজ সিলেকশন সব কিছু এখানের মধ্যে আছে। তো আপনি ডিগ্রিতে যে যে সাবজেক্ট নিয়ে যে তিনটি মূলত সাবজেক্টের 6টি পত্র পড়েছিলেন সেগুলো এখানের মধ্যে আপনি দেখতে পারবেন। তো এখানের মধ্যে আমি যার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ট্রাই করেছি, তিনি মূলত বিএ শাখা থেকে পাশ করেছিলেন, যার কারণে তার সাবজেক্ট ছিল ফিলোসফি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, পলিটিক্যাল সায়েন্স। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ডিভিশনের কলেজের মধ্যে আবেদন করতে চান সেই ডিভিশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি রংপুর দিতে চাচ্ছি, তো আমি রংপুর সিলেক্ট করে দিলাম। এরপর দিবেন আপনি সে কলেজটি কোন ডিস্ট্রিক্টে আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনার কাঙ্ক্ষিত কলেজটি যে ডিস্ট্রিক্টে আছে সেটা সিলেক্ট করবেন। এরপর এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কলেজটিতে আপনি আবেদন করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানের মধ্যে দেখতে পারবেন সেই কলেজের মধ্যে কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এবং সেখানে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যাভেলেবেল অর্থাৎ হচ্ছে এখানের মধ্যে টোটাল কতটা সিট আছে, এই যে এই চিহ্ন মানে এই রঙে দেখতে পারবেন, আর এই রঙে দেখতে পারবেন যে অ্যাভেলেবেল কতগুলো আছে। তো যদিও বা এটা এখানের মধ্যে সঠিক কোনো ইনফরমেশন দেখাচ্ছে না, শুধুমাত্র টোটাল কতগুলো আছে সেটাই দেখাচ্ছে। এরপর এখন এখানের মধ্যে যেহেতু আমাদের মাত্র 2টা সাবজেক্ট এই কলেজের মধ্যে অ্যাভেলেবেল আছে, তার মানে হচ্ছে আমাদেরকে এই 2টা সাবজেক্টের মধ্য থেকে যে কোনো একটি সাবজেক্টকে আমাদের প্রথম চয়েস হিসাবে নিতে হবে। তো আমি এখানের মধ্যে পলিটিক্যাল সায়েন্সটি সাবজেক্টটিকে প্রথম চয়েস হিসাবে নিতে চাচ্ছি। তো পলিটিক্যাল সায়েন্সের উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন প্রিফারেড কোর্স লিস্ট পলিটিক্যাল সায়েন্স নাম্বার 1-এ কিন্তু এসে গেছে। এরপর আপনি যদি চান দ্বিতীয় চয়েস দিতে অথবা তৃতীয় চয়েস, তাহলে সেটাও আপনি দিতে পারবেন। তো দ্বিতীয় চয়েস হিসাবে আমরা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে এই অপশনের মধ্যে একবার ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথম চয়েস পলিটিক্যাল সায়েন্স, দ্বিতীয় চয়েস হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। তো এখন যদি সব কিছু আপনার মানে ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি সিম্পলি নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানের মধ্যে জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা। আপনার যদি কোনো প্রকার মুক্তিযুদ্ধ কোটা অথবা অন্য কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটা আপনি টিকচিহ্ন দিয়ে দিবেন যে আপনার কোন কোটাটি আছে। টিকচিহ্ন দেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। কিন্তু যদি আপনার কোনো প্রকার কোটা না থাকে সেক্ষেত্রে নো অপশনেই ক্লিক থাকবে, আপনি সিম্পলি নেক্সট অপশনের মধ্যে এরপর ক্লিক করবেন। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপলোড ইওর ফটো। তো ফটো আপলোডের মধ্যে একটু সতর্কতা আছে, সেটা হচ্ছে যে আপনার ফটোর সাইজ হতে হবে, হাইট হবে 150 পিক্সেল এবং ওয়াইড হবে 120 পিক্সেল এবং ইমেজ টাইপ হবে জেপিজি এবং ম্যাক্সিমাম সাইজ হবে আপনার ফটোটির 50 কিলোবাইট, এর বেশি হলে কিন্তু হবে না। তো আপনার কাছে যদি এই ফরম্যাটের কোনো ছবি আগে থেকে থাকে তাহলে আপনি সিম্পলি ব্রাউজ অপশনের মধ্যে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি ছবিটি আপলোড করে দিবেন। কিন্তু যদি আপনার কাছে এই মানে আপনার যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলো যদি ফুলফিল না হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এডিট করে নিতে হবে, রিসাইজ করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে একটি ছবি কিন্তু আমি অলরেডি এডিট করে রেখেছি, যেটার হাইট এবং উইথ কিন্তু এখানের মধ্যে 120 বাই 150 এবং এটার ফাইল সাইজও কিন্তু 20 কিলোবাইট থেকে 23 কিলোবাইটের মধ্যেই আছে। তো আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনি সিম্পলি এখানের মধ্যে যে ক্লিক হেয়ার টু অনলাইন এডিট অপশনের মধ্যে ক্লিক করে আপনাকে ছবির মানে যে সাইজটি আছে সেটা রিসাইজ করে নিতে হবে। যদি থেকে অলরেডি তাহলে সিম্পলি আপনি ব্রাউজ অপশনে ক্লিক করবেন, সে ছবিটা কোথায় আছে সেটা এখান থেকে সিলেক্ট করে যে ওপেন অপশনে ক্লিক করবেন, করলে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু ছবিটা কিন্তু এসে গেছে। কিন্তু যদি আপনার সঠিক সাইজ না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানের মধ্যে ছবিটা আসবে না, আপনাকে বাইরে থেকে রিসাইজ করে নিতে হবে। অথবা এখানে দেয়া যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা এই মুহূর্তে কেন জানি লোড হচ্ছে না, যাই হোক এখান থেকে এডিট করে নিতে হবে। এরপর আপনার একটি অ্যাক্টিভ ফোন নাম্বারটি এখানের মধ্যে দিতে হবে, তারপর আপনাকে একটি ইমেল অ্যাড্রেস এখানের মধ্যে দিতে হবে। আচ্ছা, এখানের মধ্যে ছবিটি আপনি একটি ভালো ছবি দিবেন, যেটার ব্যাকগ্রাউন্ড এই ধরনের মানে স্টুডিও কোয়ালিটির একটা ছবি দিবেন। সেলফি কখনোই দিবেন না, কেননা এই ছবিটি কিন্তু পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আসবে, তো সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আচ্ছা, এগুলো সব দেয়া হলো। এরপর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কমিটমেন্ট লেটার কিন্তু আপলোড করতে হবে, এবং কমিটমেন্ট লেটার কি ধরনের হতে হবে সেটার কিন্তু এখানে একটা নমুনা দিয়ে দেওয়া হয়েছে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানের মধ্যে এই যে এই ধরনের আছে। তো কমিটমেন্ট লেটার কিভাবে ফিল করবেন সেটা মানে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রথমে দিবেন আপনি কোন কোর্সে কোন সাবজেক্টে আবেদন করতে চাচ্ছেন সেটার নাম। যেমন আমি পলিটিক্যাল সায়েন্স দিয়েছি, তো আমি পলিটিক্যাল সায়েন্স দিব। এরপর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ। এই যে আমি অলরেডি একটা কমিটমেন্ট লেটার তৈরি করে রেখেছি, যেটা আপনারা দেখে এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু একটা রেডি করেছি, এখানে এইভাবে ইনফরমেশনগুলো দিতে হবে। এটা হচ্ছে আপনার সিজিপিএ আপনি কত পেয়েছেন, আর আপনি কতর মধ্যে কত পেয়েছেন, মানে আউট অফ 4-এর মধ্যে সিজিপিএ আউট অফ 4-এর মধ্যে 2.57 পেয়েছেন, বা আপনার যত আর কি আছে সেটা আপনি এখানের মধ্যে দিবেন। এরপর এখানের মধ্যে আপনাকে কিন্তু একটি সিগনেচার দিতে হবে এবং নিচে ডেট দিতে হবে। তো এগুলো আপনি চাইলে এই যে ব্ল্যাঙ্ক যে কমিটমেন্ট লেটার ফর্মটি আছে সেটা পূরণ করে হাতে লিখে কিন্তু আপনি দিতে পারবেন। হাতে লিখে আপনাকে মানে ইয়ে করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। তো যাই হোক, আমার যেহেতু অলরেডি রেডি আছে সেহেতু আমি ব্রাউজ ফাইলের মধ্যে ক্লিক করব। ব্রাউজ ফাইলে ক্লিক করার পরে এই যে আমার কমিটমেন্ট লেটার পিডিএফ ফাইলে আছে, তো আমি এখানের মধ্যে সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করব। করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 100% কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে এখানের মধ্যে প্রিভিউ অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবেন। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি বিস্তারিত যে ইনফরমেশনগুলো এতক্ষণে আপনি ফিল আপ করেছেন সবগুলো এখানের মধ্যে দেখতে পারবেন। এখানের মধ্যে যদি আপনার সব কিছু একদম ঠিকঠাক মনে হয় যে সব ঠিকঠাক আছে, সেই ক্ষেত্রে আপনি সিম্পলি সাবমিট অ্যাপ্লিকেশন অপশনের মধ্যে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটি রোল নম্বর এবং একটি রেজিস্ট্রেশন মানে রোল নম্বর এবং একটি পিন নম্বর কিন্তু দেয়া হয়েছে। এবং ডাউনলোড অ্যাডমিট কার্ডে যদি আপনি ক্লিক করেন এখানের মধ্যে একটি অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যেটা দেখতেই যে এই ধরনের হবে। তো যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, এবং অ্যাডমিট কার্ডের মধ্যে যে যে ইনফরমেশনগুলো থাকার দরকার সবগুলোই আপনি পেয়ে যাবেন। এখানের মধ্যে পিন নাম্বারও পেয়ে যাবেন। তো যাই হোক, এইভাবে আপনি চাইলে প্রিলিমিনারি টু মাস্টার্স 2021-22 সেশনের জন্য রেগুলার প্রোগ্রামে অনলাইনে প্রাথমিক আবেদনটি করতে পারবেন। প্রাথমিক আবেদন করার পর এটার প্রিন্ট কপি নিয়ে আপনাকে সিম্পলি আপনার কলেজের যে নোটিশ দেয়া হয়েছে সেখানে দেখতে হবে যে কি কি ইনফরমেশন দেয়া আছে, কি বলা হয়েছে, কিভাবে পেমেন্ট করতে হবে, আর কি কাগজপাতি লাগবে, সবগুলোই কিন্তু আপনি সেখানে পাবেন। সেটা ফলো করে যদি বলা হয় যে অনলাইনের মাধ্যমে দিতে হবে, তো অনলাইনে যেভাবে দিতে বলে সেভাবে দিবেন। অথবা যদি বলে যে আপনাকে 300 টাকা সরাসরি কলেজে গিয়ে জমা দিতে হবে, তো কলেজে গিয়েই জমা দিবেন। এখন আপনার কলেজে কি নিয়মে নেওয়া হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে আগে থেকে বলতে পারবো না, আপনাকে কলেজ নোটিশ ফলো করেই বাকি কাজগুলো করতে হবে।